বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো মিনি সুইজারল্যান্ড। শ্রীনগর থেকে কাশ্মীরে, শ্রীনগর থেকে কিভাবে মিনি সুইজারল্যান্ডে আসতে হয়। কোনো ফটো নেই, চলে গেল। আমরা ঘোড়ায় করে রওনা দিলাম। অবশ্য এই রাস্তাটা অনেক ভয়ঙ্কর, আপনাকে অনেক সাবধানের সাথে আসতে হবে। দেখেন কি অবস্থা এই রাস্তার। এখানে যাওয়ার জন্য অনেক চোরাই রাস্তা আছে, এই রাস্তা সে রাস্তা দিয়ে যাওয়া যায়। ছোট বাচ্চাদেরকে 20 টাকা দিলে তারা দেখিয়ে দেয়, কিন্তু তারা ভয়ে দেখাতে চায় না অনেকেই। ঘোড়াগুলো অনেক চালাক, তাদেরকে যেভাবে ট্রেন করিয়েছে ঠিক সেই দিক দিয়েই যাবে। আমরা লাগাম যতই ভালো রাস্তা এটা নিই, তারা যাচ্ছে না, তারা এই খারাপ রাস্তা দিয়েই যাচ্ছে। দেখেন নিচে কি ভয়ঙ্কর অবস্থা, একবার যদি পড়ে যায় এখানে, একবার যদি এখান থেকে কঠিন উঠে আসা। এর আগে অনেকে পড়ে গিয়ে হাত পা ভেঙেছে, অনেকে পড়ে গিয়েছে। আমরা সবাই ঘোড়া ভাড়া করেছি। অবশ্য ঘোড়া ভাড়া করার ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, একটু চালাকি খাটাতে হবে। যেমন ওরা কারোর সাথে 10,000 নেয়, 5,000 নেয়, 1,000 নেয়। আমরা অবশ্য ওদেরকে 600 টাকা করে দিয়েছি, অতএব সেটা আপনাকেই চালাকি করতে হবে। আমরা অনেকগুলো ঘোড়া নিয়েছি, সবাই অনেক ভয়ঙ্কর রাস্তা, পুরো রাস্তাটাই এইরকম। এখানে বেশ ভালোই লাগছিল, ভয়ও লাগছিল। আমরা হয়তো আর কিছুক্ষণ পরেই আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত মিনি সুইজারল্যান্ডে, পহেলগাঁও। অর্থাৎ পহেলগাঁও প্রথম গ্রাম আর কি। হ্যাঁ, আমরা হচ্ছে কাশ্মীরের চলে এসেছি পহেলগাঁও। এটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড, এখানে একটা পিকনিক স্পট গ্রাম। আমরা গরমের সময় এসেছি, যার কারণে বরফ নেই, পুরোটাই বরফে ঢাকা থাকে শীতের সময়। এখানে একটা সুন্দর পিকনিক স্পট আছে। সকলে ভালো থাকবেন, আরো ভালো কিছু পেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। সকলে ভালো থাকবেন।